দর্শক, আমি জান্নাতুন নাইম আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি ঈদের বিশেষ মুক্তমঞ্চে। একজন সাংবাদিক হিসেবে আমাদের জন্য কারো পছন্দ অপছন্দের মানুষ থাকাটা বাঞ্ছনীয় নয়, তবে বলতে দ্বিধা নেই, আজকে আমার যিনি অতিথি হিসেবে এসেছেন তিনি আমার অত্যন্ত পছন্দের একজন ব্যক্তি, সদা হাস্যোজ্জ্বল একজন মানুষ এবং তার অসাধারণ প্রাণশক্তির কাছে হার মানবে তরুণরাও। তিনি সুনামগঞ্জ 3 আসনের সংসদ সদস্য এবং বর্তমানে দায়িত্ব পালন করছেন পরিকল্পনা মন্ত্রণালয়ের মন্ত্রী হিসেবে। দর্শক, আমার আজকের অতিথি এম এ মান্নান। জনাব এম এ মান্নান, আপনাকে স্বাগত আমাদের স্টুডিওতে এবং স্যার ঈদ মোবারক। ধন্যবাদ। ধন্যবাদ স্যার। এখন কেমন আছেন? কয়েকদিন আগেই তো আপনার কোভিড হলো, আপনি আক্ষেপ করছিলেন যে সুনামগঞ্জে যেতে পারছেন না, বন্যা পীড়িত মানুষদের দেখতে পাচ্ছেন না, এখন আপনার শরীর কেমন আছে? জি ধন্যবাদ। দ্বিতীয়বারের আক্রমণ ছিল এটা। জি স্যার, এমনিতে মনে হয় সেরে গেছি, কিন্তু কিছুটা এই কথা বললে চাপ ফিল করি, টায়ার্ডনেস কিছুটা আছে। সার্বিকভাবে অবস্থা পূর্বের যে কোনো সময়ের কোভিড আগের একটু ভালো বলে মনে হয় আর কি। স্যার, গতকালই তো আপনি সুনামগঞ্জে গিয়েছিলেন, আপনার স্যার কিছু কিছু বক্তব্য নিয়ে অনেকেই সমালোচনা করেন, আমি স্যার বক্তব্যগুলি একটু যদি আপনাকে মনে করিয়ে দিই। আপনি গতকালই স্যার বলছিলেন যে এই বন্যায় সুনামগঞ্জের সবচেয়ে বেশি লাভ হয়েছে, পরিচিতি বাড়ছে, এবং তার আগে স্যার একটি আপনার বক্তব্য নিয়ে কিছু কথাবার্তা হয়েছিল, আপনি বলছিলেন যে গরু কচুরিপানা খেতে পারলে আমরা কেন পারবো না। তার আগে স্যার আরেকটি বক্তব্য আমি পাচ্ছিলাম, আপনি বলেছিলেন যে রাত পোহালে আয় বাড়ছে বাংলাদেশের, আমরা টেরই পাচ্ছি না, আমরা অজান্তেই বড়লোক হয়ে যাচ্ছি। যে ব্যাপারটি স্যার আপনার কাছে জানতে চাচ্ছিলাম, আপনার কি স্যার কখনো মনে হয় যে সাংবাদিকরা আপনাকে মিসকোট করছে, কিংবা আপনি যা বোঝাতে চাচ্ছেন বা বিহাইন্ড দ্য লাইন যা বলতে যাচ্ছেন সেটা ঠিকঠাক মতন সংবাদপত্রগুলোতে বা মিডিয়াগুলোতে আসছে না? মিসকোট নয়, যে কোনো বক্তব্য আমাদের, আমার কথাই বলছি, এটা প্রেক্ষিতের মধ্যে হয়, হয়তো 20 মিনিট 10 মিনিটের আলোচনার মাধ্যমে মধ্যে হচ্ছে, সুতরাং ওখান থেকে বিচ্ছিন্ন করে এক দুই বাক্য বা একটা মন্তব্য নিয়ে আসলে পরে কিন্তু অনেক সময় এটা একটা ভুল বার্তা দিতে পারে, ইচ্ছাকৃত নয়, সাংবাদিকেরও নয়, আমারও নয়। যেমন কচুরিপানার বিষয়টি প্রথমেই বলি, আমি একটা ওখানে শিক্ষকরা ছিলেন কৃষি বিশ্ববিদ্যালয়ের গবেষক শিক্ষকরা সবাই, এবং আলোচনার বিষয় ছিল গবেষণা নিয়ে যে কী ধরনের খাবার বা উন্নয়নের ব্যাপারে আমরা কী কী গবেষণা করতে পারি। তো আমি তখন বলছিলাম যে আমাদের গবেষণা হওয়া উচিত লিবারেল, যা সব ব্যাপারে আমরা গবেষণা করব, লিমিটেড কেন করব। তখন আমরা কথায় কথায় আমি তখন বলছিলাম যে কচুরিপানা আমাদের একটা বিশাল বড় সম্পদই বলুন, যদি এটা কাজে লাগে, গরু খায় কিছু আমি জানি, সেই তুলনার সম্পদও বটে, কিন্তু এটা যন্ত্রণার কারণে অনেক ক্ষতি করে, পথঘাট জঞ্জাল হয়ে যায়। তখন আমি বাইদেবে বলছিলাম যে আমরা কচুরিপানা যদি প্রাণীরা খেতে পারে, গরুরা, এবং তাদের কোনো টক্সিক কিছু হচ্ছে না, ক্ষতি হচ্ছে না, তাহলে আমরা মানুষরা খেতে মানুষ অনেক সবজি গবেষণার দিকে গবেষণার সেন্সে বলছিলাম। কিন্তু ওই যে গরু শব্দটা আছে আমাদের সংস্কৃতিতে, গরুকে হেয় মনে করা হয়, সেখান থেকে হয়তো কথাটা এসছে, কিন্তু অবশ্যই আমি কোনো হাস্যচ্ছলে কথা মোটেও বলিনি, আমি সিরিয়াসলি বলছিলাম। স্যার, 5ই জুলাই যে সুনামগঞ্জের যে অনুষ্ঠানের কথা বলছিলাম, লাভ হয়েছে এইটা একটু কিন্তু প্রেক্ষিতের বাইরে, প্রায় 15-20 মিনিটের বক্তব্য ছিল, অনেকেই ছিলেন। আমার মূল উদ্দেশ্য যেটা বলার, যে সুনামগঞ্জের প্রতি নজর পড়েছে দেশের সকল মহলের, সরকারের তো বটেই, জনসাধারণের। কারণ বলছিলাম তখনই বলছিলাম যে কোথায় নাটোর, কোথায় খাগড়াছড়ি, চট্টগ্রাম, ওখান থেকে অপরিচিত লোকেরা সাহায্য নিয়ে আসছেন, তার মানে সারা দেশের নজর পড়েছে সুনামগঞ্জের দিকে, মনোযোগ পড়েছে, এইটা আমাদের জন্য একটা মন্দের ভালো লাভ। লাভ হলো কি, মানুষের অ্যাট্রাকশনে যাওয়া। তো এখন যদি আপনি আগের ওইগুলো না বলে শুধু বলেন বন্যার সুনামগঞ্জে লাভ হয়েছে, বললেন পরিকল্পনা মন্ত্রী, তাহলে তো মানুষের ভাববে এইটা কেমন কথা, আমরা ডুবছি আর সে বলছে লাভ হচ্ছে। আসলে তো হাউ ক্যান ইট বি, আমার জন্মস্থান ওইটা, ওখানকার ক্ষতি তো আমার চরম ক্ষতি, ওই আর কি প্রেক্ষিতটা ভুল, মানে পুরো বক্তব্যটা আসলে না উঠায় জনগণের কাছে যাচ্ছে। আমি বুঝি সাংবাদিক যারা আছেন, উইথ ডিউ রেসপেক্ট টু আপনিও সাংবাদিক, নিউজ ওইটাই যেটা একটু ধাক্কা দেয়, ধাক্কা দিয়ে নিউজ হয় না। যেমন নিউজের একটা শুনেছিলাম একটা সংজ্ঞা, কুকুর মানুষকে কামড়ায় এটা কোনো খবর নয়, মানুষ কুকুরকে কামড়ায় সেটাই খবর, ওইভাবে আর কি। আমরা স্যার অবশ্যই এ ব্যাপারে একটু সচেতন থাকবার চেষ্টা করি, যেমনটা মোহিত স্যার যখন অর্থমন্ত্রী ছিলেন তখনও তিনি মাঝে মধ্যে কিছু বক্তব্য দিয়ে ফেলতেন, তা আমরা বুঝতাম যে এখানে বিহাইন্ড দ্য লাইন কিছু বক্তব্য থাকে, যে যেমনটা স্যার আপনার ক্ষেত্রেও রয়েছে। তো স্যার, ওই যে সুনামগঞ্জের যেই আপনি ওই অনুষ্ঠানেই বলছিলেন, আমি শুনছিলাম
যেহেতু আমি নিজে কভার করিনি, আমাকে বক্তব্যটা শুনতে হয়েছে। আপনি বলছেন যারা অসাধারণ মানুষ ছিল মানে মধ্যবিত্ত, তারা উচ্চবিত্ত হয়ে গেছেন। তো এমন একটা সময় স্যার বললেন যখন যুক্তরাষ্ট্র ভিত্তিক একটা সংস্থা গ্যালাপ, তারা বলছে যে দুঃখী মানুষের তালিকায় বাংলাদেশ নাকি সপ্তম অবস্থানে আছে। তো স্যার মধ্যবিত্ত যদি উচ্চবিত্তই হতে থাকে তো দেশের মানুষ স্যার দুঃখী থাকবে কেন? এটা আবার প্রেক্ষিতের প্রশ্ন। জি স্যার, এইবার লক্ষণীয় ব্যাপার এই সুনামগঞ্জের বন্যায় প্রতিবেশীরা আশেপাশের মানুষেরা সাহায্য নিয়ে গিয়ে আসছে অত্যধিক বেশি করে পূর্বের যে কোনো সময়ের তুলনায়। এর কারণটা কি? মানুষকে হঠাৎ করে বেশি মানবতা বোধ বাড়লো? অবশ্যই সেই একই মানুষ, কিন্তু আমি তো গ্রামে বড় হয়েছি, মানুষ অভাবে মুখ ফিরিয়ে নিত, এবার মুখ ফেরানোর চেয়ে মুখ ঘুরাচ্ছে বেশি। তখন আমি ব্যাখ্যা করেছি আমার মতে যে মানুষের আয় বেড়েছে, মানুষ তখনই দান করে বা সহমর্মিত দেখা যখন মানুষের সক্ষমতা বৃদ্ধি পায়। এটা আমি চিন্তা করতে পারি সাহায্য করব, কিন্তু পকেটে আমার এক টাকা নাই, আমি কী দিয়ে করব? ওইটাই আমি বলছিলাম যে আমাদের যে জাতীয় আয় বেড়েছে, মাথাপিছু আয় বেড়েছে, সক্ষমতা বেড়েছে, নিম্নবিত্ত মধ্যবিত্ত হচ্ছে, মধ্যবিত্ত উচ্চবিত্ত হচ্ছে, পরিবর্তন হচ্ছে। সুতরাং সাহায্য সহযোগিতা সিম্প্যাথি এমপ্যাথি সকল কিছুই আমরা এবার দেখছি, ওইটা বলতে চেয়েছি। আচ্ছা, ওইটা আমার উদ্দেশ্য স্যার। কিন্তু কোভিডের সময় আমরা স্যার বেশ কিছু রিসার্চ দেখছিলাম, যেমন বিআইডিএসের একটি জরিপ আমি দেখছিলাম, তারা বলছেন যে যাদের আয় 30,000 টাকার বেশি তাদের 39.4% আয় কমে গিয়েছে, 6.46% আয় বন্ধ হয়ে গেছে। এবং এ ধরনের প্রোগ্রামগুলিতে স্যার আমি দেখি যে আপনিও থাকেন, আপনিও জানবেন রিসার্চগুলি সম্পর্কে। যেমন স্যার ব্র্যাক পিপিআরসিও একই ধরনের কথা বলছিল যে নতুন করে দরিদ্র হয়েছে অনেকে, এবং যারা আসলে একটা সময় মধ্যবিত্তই ছিল। এবং বিআইডিএসও তাই বলছে, যেটি সরকারেরই একটি সংস্থা, যে 1,64,00,000 মানুষ নতুন করে দরিদ্র হয়েছে। আমরা স্যার ওয়েলথএক্সের প্রতিবেদন দেখছিলাম যেখানে বলছে যে মানে একেবারে অতি উচ্চধনী যারা, সেই অতি উচ্চধনী বৃদ্ধির দিক দিয়ে বাংলাদেশ একেবারে শীর্ষ অবস্থানে। এবং সেই অতি উচ্চধনী কারা? যাদের ইনকাম 250 কোটি টাকার বেশি, এবং ধনী বৃদ্ধির হারের দিক দিয়েও বাংলাদেশ হচ্ছে শীর্ষ তিনেই রয়েছে। স্যার আপনার কাছে কি মনে হয় এই যে প্রবৃদ্ধি হচ্ছে দেশে, অর্থনৈতিক উন্নতি হচ্ছে, তার সুফলটা আসলে বেশি পাচ্ছে একটি নির্দিষ্ট গোষ্ঠী? আমি ন্যায় অন্যায় অবশ্যই আমার ন্যায় অন্যায় বোধ আমার আছে, কিন্তু আমি এই তর্কে ওইদিকে যাব না। কারণ আমি জানি অর্থনৈতিক বা অর্থনৈতিক উন্নয়ন, প্রবৃদ্ধি, সম্পদ সৃষ্টি এইগুলো ন্যায় অন্যায়ের বিচারে বিচার্য বিষয় নয়। ইকোনমিক্স ইজ নট এ মরাল সায়েন্স, আমাদের মাস্টাররা পড়িয়েছিল, ইকোনমিক্স এ বাস্তবিক সায়েন্স। সেই বিচারে বলছি যে ওইদিকে গিয়ে লাভ নেই। আমি এইটা তো স্বীকার করতেই হবে, আমাদের সার্বিক জাতীয় আয় বেড়েছে, এটা তো আমি বলি বা না বলি অবশ্যই সত্য। যারা এগ্রি করে না তারাও এটা বলে। আমরা যে $500 ট্রিলিয়ন বা $500 বিলিয়ন একটা বার্ষিক জিডিপির একটা অর্থনীতি পরিণত হয়েছি, লুকাবার কিছু নয়। আবার আমি এইটাও বলি উইথ ডিউ রেসপেক্ট, সকল মানুষের উপকার হয়েছে, সমান মোটে হয় নাই। কেন বললাম সকল মানুষের? অবশ্যই প্রায় 20-25% মানুষ দারিদ্রসীমার কাছাকাছি আছেন, কিন্তু আমার আজকের দারিদ্রসীমার যে অনুভূতি বা যে ব্যথা, 20 বছর আগের দারিদ্রসীমার ব্যথার চেয়ে কম। কেন বলছি? 20-25-30 বছর আগে ক্ষুধা, না খেয়ে ঘুমিয়ে থাকা, পথের পাশে শুয়ে থাকা, তে যে সংখ্যায় ছিল, কাজ নেই, বাচ্চাকে দুধ খাওয়াতে পারছে না, তার তুলনায় এখন কিন্তু প্রায় নেই। এটা আমরা হলফ করে বলতে পারি যে কোনো লোক না খেয়ে বাংলাদেশে থাকতে হচ্ছে না। দুইটা কারণ, ফসল অনেক বেশি হচ্ছে আগের তুলনায়, ধান গম ভুট্টা সকল কিছু, সবজি মাছ মাংস। দ্বিতীয় হলো, আপনি যদি একদম কাজ না করার মতো লোক হতে, আমি কাজ করবই না, সে ভিন্ন কথা। যে কোনো লোক এম এ পাস বলে কোনো প্রশ্ন নয়, অথবা স্কুলে যায় না প্রশ্ন নয়, যে কোনো লোক যদি সে কাজ করতে চায় তার পেটকে ভরার জন্য, সেই ধরনের কাজ বাংলাদেশে সার্বক্ষণিক আছে। বেরিয়ে ঘুরে আসলে কোনো কাজ করলে 400-500 টাকা দৈনিক আয় এখন বাংলাদেশে অবশ্যই আছে। কারণ আমি বিএমএ পাস বা আমি অমুক, আমি ওই কাজ করতে চাই না, আমি যদি কাজ বাছাই করি তাহলে সমস্যা আছে কিছু একটা। কিন্তু ইকোনমিক্স তো বাছাইয়ের বিচারে যায় না, ইকোনমিক্স হলো একটা নিষ্ঠুর সায়েন্স। আপনার প্রয়োজন, আপনার প্রয়োজন টাকার, কাজ করেন, রিক্সা পাইবেন না প্লেন চালাবেন, এটা আপনার সমস্যা।
কিন্তু স্যার অর্থনীতিতে তো এটাও বলে যে যে যার যোগ্যতা অনুযায়ী যদি কাজ না পায় সেটাও এক ধরনের প্রচ্ছন্ন বেকারত্ব। প্রচ্ছন্ন বেকারত্ব, ইয়েস, কিন্তু প্রচ্ছন্ন তো আর বাস্তবিক নয়, ছায়া, ছায়া বেকারত্ব বা প্রচ্ছন্ন বেকারত্ব, এর ব্যথা কিন্তু আছে। আমি যে ব্যথা কই, কিন্তু ক্ষুধা উপোস থাকার ব্যথা আর পান্তাভাত খেয়ে বসে থাকার ব্যথা, দুটার মধ্যে তারতম্য আছে না? কিছুই খায়নি সারাদিন, আর একজন পান্তাভাত খেয়েছে অথবা এক মুঠ খিচুড়ি খেয়েছে, এই দুই ব্যথার মধ্যে তারতম্য আছে না? ওটাই আমি বারবার বলতে চাচ্ছিলাম যে আমরা বাংলাদেশের লোকেরা, বাঙালিরা, আমরা যে চরম ক্ষুধার মধ্যে ছিলাম 50 বছর আগে, 60 বছর আগে, 40 বছর আগে, আমরা সেখানে নেই। এটা নিয়ে স্যার দ্বিমত সম্ভবত সারা বাংলাদেশে কেউই করবেন না। কিন্তু স্যার ধরেন আমরা তো এখন মধ্যম আয়ের দেশ বলা যায়, আমরা মাননীয় প্রধানমন্ত্রী স্বপ্ন দেখছেন 41 সালে আমরা উন্নত দেশ হব, তো 41 সাল তো স্যার খুব বেশি দেরি নেই, দেখতে দেখতে সময় চলে যায়। তো যেই দেশটা স্যার উন্নত হবার স্বপ্ন দেখছে সেই দেশে মানুষ না খেয়ে থাকছে না, এটি কি স্যার উন্নতির পরিমাপক হতে পারে নাকি? ইকোনমিক্সের বিচারে উন্নতির প্রাথমিক ও আ ক খ হল গিয়া ক্ষুধা, হাঙ্গার। হাঙ্গারের পরে আপনি আসবেন যেমন অন্ন বস্ত্র বাসস্থান, এই স্লোগান হয়ে গেছে। প্রথম দরকার কি? অন্ন। সেকেন্ড বস্ত্র, তৃতীয় বা এই শব্দ গুচ্ছগুলো এমনি হয় না, কিন্তু হাজার বছরের অভিজ্ঞতায় শিক্ষায় মানুষের শিখেছে। উর্দুওয়ালারা বলে রুটি কাপড়া মাকান, খাবার কাপড় ঘর, ইংরেজিরা তাই বলে। সুতরাং প্রাথমিক পর্যায়ে খাবারটা প্রথম রিকোয়ারমেন্ট, এনি বডিন্দ, এনি অ্যানিমেল, পশু হোক আর প্রাণী, এনি প্রাণী, খাবার তার প্রথম প্রয়োজন। এবং দারিদ্র্যের প্রথম পরিমাপক হচ্ছে খাবার দিয়ে, সেটা আমরা উতরে গেছি। এইটা আমরা বারবার বলতে চাচ্ছি, আমাদের কিছু আছে আমাদের নীতি অবস্থান, আমাদের সরকার যেহেতু আমরা এখন ক্ষমতায় আছি, এটা বলতে আমার কোনো কুণ্ঠাবোধ হওয়ার কথা নয়। আমাদের কাজের ফল বেশিরভাগ মানুষের পরিশ্রমের ফল, যে রুটিটা আয় করছে তা পরিশ্রম করে, ওটা কৃতিত্ব আমি নিতে চাইব না। তবে আমি যদি তাকে নিরাপত্তা দিয়ে থাকি কাজ করার, আমি যদি তার কাজে যাওয়ার সুযোগটা করে দিয়ে থাকি, আমি যদি তার বাচ্চাকে স্কুলে গিয়ে অ আ ক খ শিক্ষার ব্যবস্থা করে দিয়ে থাকি, তাহলে আমিও সামিল হতে পারি। আর আমি কিছুই করবো না, নিচক বলবো যে না হয়ে যাওয়া ধনী, তা তো হবে না। উভয়ের, আমার সহমর্মিতা, আমার সাপোর্ট, আমার তার পেছনে থাকে তাকে শক্তি যোগান দেওয়া। যেমন আমার ধরুন, এই যে আমরা 500 টাকা মাসে দিই আমাদের নিরাপত্তা ইয়ের নামে, মাননীয় প্রধানমন্ত্রী যে উদ্ভাবন, সামাজিক নিরাপত্তা, হ্যাঁ সামাজিক নিরাপত্তার নামে, অনেকে আমাকে বা 500 টাকা কী করবে, আমি বললাম হ্যাঁ 500 অনেক কিছু করবে, একটা সাপোর্ট স্যার, একটা সাপোর্ট। এটা তার ইনকাম নয়, এটা একটা অবলম্বন, তাকে একটা রশি ছুঁড়ে দিলাম, এটা ধরে সে পারে উঠবে। হি মাস্ট গো অ্যান্ড ওয়ার্ক, এটা খেয়ে ভাত চারটা খেয়ে নুন দিয়ে হোক আর ডাল দিয়ে হোক সে কাজে যেতে পারবে। আজকে যদি কাজে যায়, কালকে কাজে যায়, পরের দিন তার আয় নিজেই বাড়বে, তখন সে আর পান্তা ভাত খাবে না, গরম ভাতই খাবে, দ্যাট ইজ ইট। স্যার খাবারের প্রসঙ্গ যেহেতু চলেই আসছে, আমরা তো বলছি যে আমরা খাদ্য স্বয়ংসম্পূর্ণ, খুব সাম্প্রতিক সময়ে স্যার খাদ্যপণ্যের দাম অস্বাভাবিকভাবে বেড়ে গেছে। আমি যদি একেবারে বাস্তবিক উদাহরণ দিয়েই বলি স্যার, গেল বছর যেই 5 লিটার তেল আমাকে 430 থেকে 450 টাকা দিয়ে কিনতে হয়েছে, সেটা স্যার এখন 1000 টাকা হয়ে গেছে। চালের দাম স্যার অনেক বেড়েছে, এক আটি স্যার শাক কিনতে গেলে এখন 20 টাকা দিতে হয়, ডিমের দাম বেড়েছে, দুধের দাম বেড়েছে, মানে খাদ্যপণ্যের স্যার এরকম অবস্থা আছে। আমরা যদি স্যার দেখি যে যাতায়াতের খরচ বেড়েছে, বাচ্চার স্কুলের খরচ বেড়েছে, সেই বাচ্চা যে কলমটা দিয়ে লিখবে সেটার দাম স্যার বেড়েছে, কাগজের দাম বেড়েছে, এরকম একটা সময় স্যার দেখা যায় যে বিবিএসের ইনফ্লেশন স্যার অনেক দিন পর আমরা দেখলাম 6% বেশি। তা আমি তো স্যার আসলে অর্থনীতির দিগ্গজ পণ্ডিত নই, যেটি স্যার আপনিও সবসময় বলেন, আমিও মোটেই, এবং তবে স্যার যেহেতু অল্প বিস্তর এ বিষয়ে লেখাপড়া করেছে, অনেকদিন এই বিষয়ে সাংবাদিকতা করেছে, তা আমার কাছে স্যার বিবিএসের এই হিসাবটা দুর্বোধ্য মনে হয়। অর্থনীতিবিদ স্যার যারা আছেন আপনার সাথে বিভিন্ন অনুষ্ঠানে তারা যান, তারা প্রশ্নই করে বসেন যে বিবিএস এই হিসাবটা কীভাবে করে। আমার স্যার ব্যক্তিগতভাবে জানবার আগ্রহ যে বিবিএস যে এই ইনফ্লেশনের হিসাবটা করে, তাদের এই বাস্কেটে স্যার আসলে তাহলে কোন পণ্যটা থাকে, কারণ সব পণ্যরই তো স্যার দাম বাড়তি। এখানে একটা ধাঁধা আছে, এটা আমি প্রায় বলি, বিবিএস একটি সরকারি সংস্থা, সে বাংলাদেশের সকল মানুষকে নিয়ে কাজ করে, সকল আয়ের, সেখানে আমার মতো উচ্চ মধ্যবিত্ত আয়ের লোকও আছে, আবার জিরো আয়ের কাছাকাছি লোকও আছে। এইগুলা যে আমরা ইনফ্লেশন মাপি যেটা, বা মূল্যস্ফীতি, এটাকে বাস্কেট নিয়ে মাপি। জি স্যার, বিবিএস কিন্তু সকল নাগরিকের একটা কমন বাস্কেট তৈরি করে,
সেখানে লাক্স সাবানোর আছে, আবার কাঁচা সাবানোর আছে, সেখানে হয়তো কিছু অলিভ অয়েলও আছে, আবার সামান্য পাম অয়েলও আছে, সেখানে হয়তো গুড় আছে, আবার উচ্চ মাপের সাদা চিনিও আছে, যেখানে হয়তো বাসমতি চালও আছে, আবার নিম্ন আছে। এটা কেন বললাম, রেঞ্জটা বোঝাবার জন্য। এখন দামের তারতম্য হবে, মূল দামে মানে তারতম্য, বাড়তি দামে মানে তারতম্য। এটা যখন গড় করবে, গড় যখন করবে, তখন ওই যে কম আয়ের কম মূল্যের যেসব আইটেম এর মধ্যে আছে, গুড়, কেরোসিন তেল, লবণ, এইগুলার দাম ইনফ্লেট হয়ে যায় ওইটার সঙ্গে গড়ে গিয়ে, ওইটার দাম নামে এইটার দাম বাড়ে, বেড়ে গিয়ে তখন মূল্যস্ফীতি হলো এইটা। যদি আমি শুধু মাঝের এই কটাকে নেই, গুড় আর মানে লাল চাল আর একটু সয়াবিন তেল, এরকম চার পাঁচ ছয়টা আইটেম যেগুলো খুব নিম্ন মানে ব্যবহার করে, তাহলে কিন্তু ইনফ্লেট হয়ে যাবে, কারণ এগুলোর দাম বেশি বেড়েছে। ওই লাক্স সাবানের দাম তো বাড়ে নাই স্যার, লাক্স সাবানও বেড়েছে, বেড়েছে কিন্তু ওই পরিমাণে বাড়ে নাই, একটা উদাহরণ দিলাম। ঠিক সেইভাবে তাহলে যদি ওই লিমিটেড পণ্য দিয়ে আমি মাপযোগ করি, রেটটা বেশি হবে। গবেষকরা যা করেন, উইথ ডিউ রেসপেক্ট টু দেম, তারা টার্গেট করেন একটা লিমিটেড গ্রুপকে, নিম্ন আয়ের, এবং অধিকাংশ ক্ষেত্রে তারা টার্গেট করেন শহুরে নিম্ন আয়কে, গ্রামীণ নিম্ন আয়ের দিকে তারা কম যান। কেন যান না সেটা আমি তর্কে যাব না, এখন আমার কারণ জানা আছে, এটা আমি বলতে চাচ্ছি না, কারণ আমার জানা আছে মানে মনে হয় দূরে যাওয়া, গ্রামে যাওয়া, এটা অনেকে অনেক সময় করে না, সেটা ভিন্ন কথা, আমি ওতে যাচ্ছি না। সুতরাং এখানে তারতম্য। আর দ্বিতীয়টা বিষয় আমি অকপটে স্বীকার করি, সরকারি আমার যারা কালেকশন মেশিনটা আছে এইটা অনেকটা স্লো, এইটা কাজ করে লম্বা শৃঙ্খলের মধ্যে, সব শৃঙ্খলের সকল আটি একসঙ্গে চলে না। একটা গবেষক সংস্থা দু চার পাঁচজন দশজন ইয়াং ছেলে মেয়েকে নিয়ে তাড়াতাড়ি নেমে কয়েকটা জায়গা ঘুরে একটা রিপোর্ট বের করতে পারে, কিন্তু আমার ছেলেরা পারবে না। আমার এরা তার চেইন মানতে হবে, সরকারি চেইন, ফিল্ড থেকে একজনের পাঠে, সে পাঠাবে আরেকজনের কাছে, দেখে দেখে আমলাতান্ত্রিক একটা জটিলতা, আমলাতান্ত্রিক একটু গোর পেঁচ আছে। নাম্বার ওয়ান সময় লাগে বেশি। আজকে একটা কোনো সংস্থা আজকেই আজকে ঢাকার বাজার সে একটা কুইক সার্ভে করতে পারবে, আমার লোক পারবে না। সুতরাং এই জন্য তারতম্যটা বলা আছে স্যার। বিবিএস এর ইনফ্লেশনের হিসাব নিয়ে তা আপনি বলছেন যে আমলাতান্ত্রিক জটিলতার কারণে কিছুটা সময় লেগে যায়, তো বিবিএস এর স্যার হিসাব নিকাশ নিয়ে আমরা দেখেছিলাম যে বিআইডিএস এক সময় কিছু অভিযোগ করেছিল, যাই হোক সেই প্রসঙ্গগুলোতে আর যাব না। যে ব্যাপারটি স্যার আপনার কাছে জানতে চাচ্ছিলাম যে তার মানে কি মূল্যস্ফীতির যে হিসাবটা আমরা দেখি তার সাথে কি আপনার কাছে মনে হয় যে জনগণের উপর মূল্যস্ফীতির যে অভিঘাত আছে দুটোর মধ্যে কোনো মেলবন্ধন আছে? মানে মনে তো হচ্ছে স্যার অভিঘাতটা আসলে আরও বেশি যতটুকু দেখা যায় তার চেয়ে অনেক। যার এর মধ্যে যার দরিদ্রদের মধ্যে তো শ্রেণী বিভাজন আছে, চরম দরিদ্র কোনো মতে খাচ্ছে, মধ্যবিত্তের উপরেও তো স্যার মূল্যস্ফীতির অভিঘাত অনেক বেয়ে বেয়ে উপর দিকে উঠবে, আর এমন লোক আছে যার কাছে মূল্যস্ফীতির কোনো অর্থই নেই, তাও তো আছে, এই বাজারেই আছে। সুতরাং সব বিচার আমরা তো শুনেন, ইকোনমিক্স একটা সমস্যা হলো এবং বিকল্প নেই, যা কিছু করি আমরা অ্যাভারেজ করে করতে হবে। এমনকি যারা পণ্ডিতেরা করছেন তারা কিন্তু অ্যাভারেজই করছেন, অ্যাভারেজ বাইরে গিয়ে মাথা পিছু আয়ও বাড়ছে, অ্যাভারেজের আয়ে অ্যাভারেজের বিচারে উঁচু নিচু সমান হয়ে যায়, হিমালয় নেমে যায় মানে ক্রিয়করাডঙ্গে, আর ক্রিয়করাডঙ্গ চলে যায় মাঝামাঝি। স্যার অনেক আসলে এ ধরনের প্রসঙ্গ থেকে বের হয়ে আমরা একটু আপনার ব্যক্তিগত জীবনে চলে যেতে চাচ্ছিলাম। আপনি স্যার ভাটি অঞ্চলের মানুষ, সুনামগঞ্জের ডুঙ্গিয়া গ্রামে হাওর অঞ্চলের মানুষ, স্যার ছেলেবেলাটা কেমন ছিল হাওর বাওর দেখে বড় হওয়াটা? উদ্দাম উচ্ছল, একদম খোলা আকাশের নিচে যা হয় আর কি, হাওর পর্যন্ত বিশাল প্রান্তর, এক গ্রাম থেকে আরেক গ্রাম কোনো সময় তিন মাইল চার মাইল দূর। স্যার যোগাযোগের তো নিশ্চয়ই বিশাল সমস্যা ছিল? অবশ্যই, আমি আমার স্কুলে গ্রাম স্কুলের বাইরে যখন প্রথম হাই স্কুল যাওয়া শুরু করলাম প্রায় দু মাইল হেঁটে যেতাম, তাও তো আমার স্কুল কাছেই ছিল, এমন ছেলে মেয়ে তো কম যেত তখন, এমন ছেলে ছিল তিন মাইল চার মাইল হেঁটে যেত, আর কোনো বাহন ছিল না, তার বাবার টাকা থাকলেও গাড়ি ঘোড়ার তো ওখানে কোনো স্কোপ ছিল না, রিক্সাও ছিল না তখন, এই রিক আবার যদি বাইক চালিয়ে যেতে চায় ক্ষেতের আইল দিয়ে তো বাইক, স্যার বাইক ছিল ওই সময়, দুটো যেটা বাইক ছিল, বাইক আমরা দেখতে যেতাম, বাইক বাইসাইকেল বাইসাইকেল বলতাম, ক্ষেতের আইল দিয়ে তো বাইসাইকেল চালানো যায় না। স্যার আপনার তো পরিবার ছিল মানে প্র্যাকটিসিং মুসলিম পরিবার? অবশ্যই। তো তখন তো স্যার ছেলে মেয়েদেরকে মাদ্রাসাতেই পাঠাতো মূলত, আপনার স্যার স্কুলে যাওয়াটা কিভাবে হলো? মাদ্রাসা ইন্টারেস্টিং, আমার বাবা কিন্তু ধর্মীয় শিক্ষক ছিলেন, নিজে মসজিদে ইমাম ছিলেন,
এইটা বলি আপনাকে। তো মানে আমার পরিবারটা খুবই রক্ষণশীল, ইসলামিক মনোভাবাপন্ন ছিল। আমার মাও প্র্যাকটিস করতেন, আমি যদ্দূর দেখেছি শেষ জীবন পর্যন্ত। তো আমি মাদ্রাসায় যাইনি কেন এই প্রশ্নটা করব, জবাব দুই দিকে। প্রথম হলো আমার বাবা ছিলেন বেশি অগ্রগামী এইসব ব্যাপারে, যেহেতু পুরুষ মানুষ। তিনি মারা যান যখন আমি বয়স কম, ফাইভ সিক্সে উঠেছি তখন মাত্র। সুতরাং ওই সিদ্ধান্তটা দেওয়ার মতো অবস্থায় তিনি ছিলেন না। আর আমার মা ছিলেন একটু অন্য, তার বাড়ি ছিল আমার বাড়ি, আমার বাবার বাড়ির থেকে একটু অন্য অন্য উপজেলায়। আর ওখানে সামাজিক থাকে না, স্তরভেদ। সামাজিক স্তরে আমার মায়ের পরিবারটা ছিল একটু বেশি আলোকিত, বলতে চান আমাদের ভাষায়। ওখানে একটু বাংলার চর্চা বা স্কুলের চর্চা একটু বেশি ছিল। সুতরাং আমার মায়ের কাছে এইটা ও সবই চলে এসছে, আমাকে উনি স্কুলেই পাঠিয়েছে। তবে ঘরে আমার মাদ্রাসা ছিল বলতে গেলে। আমি বাবার কাছে ছোটোবেলায় আরবি পড়েছি, আরবি পড়েছি অবশ্যই পড়তে বাধ্য, এবং উর্দুও অক্ষরও কিছু মানে মানে সে কি সেম অক্ষর। তারপরে ঘরে কিছু বাংলায় কিতাব জাতীয় বই ছিল, উর্দু কিতাব টিতাব বই ছিল, এগুলো দেখতাম দেখতাম, নানা ধরনের মিক্স টিক্স ছিল এগুলো মিলে। আর আমার মা এমনি শি ওয়াজ খুব ধার্মিক, কিন্তু আমাকে যে চাপবেন এই অবস্থা তার মধ্যে ছিল না। উনি বলতেন নামাজ পড়ো বা ওখানে যাও বা মিথ্যা কথা বলা খারাপ বা ইত্যাদি, কোনো ব্যাপার নিয়ে প্রেসার দিতেন না, উনি চাপতেন না। তারপর বলে আমি আমার মতো চলতে পারতাম। স্যার ছেলেবেলায় ওই হাওড় অঞ্চলে স্যার ঈদের এক্সপিরিয়েন্স কেমন ছিল? মানে স্যার হাওড়ে দেখি যে আমি পানির মধ্যেও মানুষজন নামাজ পড়ছে। আমার তো লিমিটেড ধারণা তখন, আমি তো আমার গ্রামের বাইরে জীবনের সঙ্গে পরিচিত ছিলাম না। গ্রামে আমার তো লক্ষ কোটি গ্রামীণ মানুষের পরিবারের মতো আমরাও ছিলাম। আমি গ্রামের মধ্যেও আমি নিম্ন মধ্যবিত্ত ছিলাম। আমার গ্রামে আমার চেয়ে বড় ধনী পরিবার অনেক ছিল, যাদের ঘরে প্রচুর ধান থাকতো, যাদের গরু বেশি ছিল, নৌকা সুন্দর ছিল, এইগুলো তো মাপ ছিল। অথবা ঘর ছিল উপরে টিন, পাকা ঘর আমার গ্রামে তখন ছিল না। প্রায় চার পাঁচশো পরিবার ছিল আমার বিশাল গ্রামে, একটি পাকা ঘরও আমার গ্রামে ছিল না। একটি মাত্র পাকা বিল্ডিং ছিল মসজিদ, বা দুটি দুটি মসজিদ ছিল পাকা। ওইখানে আমি ঈদ দেখছি আমার জীবনের প্রথম। আমার প্রাইমারি স্কুলও পাকা ছিল না, বেড়ার ঘর ছিল আমার গ্রামের স্কুলটা। তো সেখানে আমার ঘর ঠিক এইভাবেই ছিল। তো ঈদ একটা জিনিস ছিল, তারতম্য ছিল আমাদের মধ্যে, কিন্তু এমন না যে কেউ পিজা বার্গার খাচ্ছে, কেউ খাচ্ছে ওইটা সেসব ছিল না। সব ঘরেই ওই যে আন্দেশা বলে ঢাকায়, আমাদের একা বলে হান্দেশ, গুড় চাল সামান্য কেউ নারকেল টারকেল মিশ মানে পারলে মিশাতো, মিশে ওই যে কী বলে মানে ফুলে ওঠে তেলের মধ্যে এক ধরনের পিঠা, তেলে পিঠা, তেলে পিঠা ওইটা ইনভেরিয়েবলি করাই হতো। আর একটা নুনতা পিঠা করা হতো। আর যারা আর একটু বেশি সম্পন্ন তারা আর একটু অন্যান্য ধরনের কিছু মানে সুন্দর পিঠা, যেগুলো কাটা মাটা জাতীয় বা নারকেল নকশা করা পিঠা, হ্যাঁ শমশানা কি বলতো মানে সমস্ত শব্দের অপভ্রংশের মতো এগুলো তৈরি করতো। এবং আমরা একে অন্যের ঘরে যেতাম, অবাক ছিল যে ঘর আমার চেয়ে টেন টাইমস রিচার ছিল তার ঘরে আমার ঘরের মতো অবাক যাতায়াত ছিল, কোনো ভেদাভেদ ছিল না। তার ঘরের তরকারি, ওই ঘরে যিনি গিন্নি তাকে আমার চাচি বা মামি যাই ডাকি না কেন, তিনিও ছেলের মতো আদর করতেন, দেখতেন। এই যে শহরে যে তারতম্যের একটা প্রকাশ, এইটা আমরা তখন গ্রামে তো বোধ করিনি। তাদের ছেলে মেয়েদের সঙ্গে বন্ধুত্ব করেছি, স্কুলে গেছি একসঙ্গে, কাপড় চুপড়ে এত তারতম্য ছিল না। ওই হাফ প্যান্ট লুঙ্গি যে যা পেরেছে পরে গেছে, তথাকথিত বড় লোক ওই সেন্সে, খারাপ সেন্সে গ্রামকে বলি বড় লোক যারা ছিল, ওই একই কাপড় পরতো আমাদের মতো। শীতের সময় গায়ে একটা চাদর গিলাফ বলতো আমাদের, মানে স্যার ধনী দরিদ্রের বৈষম্যটা সেভাবে প্রকট ছিল না, প্রকট ছিল না। ঘরেও দেখতো ওদের ঘরটা একটু বেটার ছিল, হয়তো চৌকি দুই তিনটা ছিল, আমার ঘরে হয়তো চৌকি একটা ছিল, হয়তো সে একটু টিনায় কাঁসার প্লেটে ভাত খেত, আমি হয়তো টিনের প্লেটে খাচ্ছি, কেউ কেউ মাটির ফ্রাস, নো ওয়ে এটা কোনো এটা যে একটা বেশ কম এটা আমাদের মাথায় আসে। স্যার তখনকার ঈদ আর এখনকার ঈদের মধ্যে পার্থক্য কী দেখেন? এখন তো অনেক বয়স বেশি, ঈদ তো ফিলই করি না। আচ্ছা, তো ঢাকার ঈদগুলা বা শহুরে ঈদগুলা এখানে একটা কোনো কোনো মহলে একটা শো হয়ে গেছে দেখাবার জন্য। প্রথম শো হলো কাপড়ে, এই যে ডিজাইনার পাঞ্জাবি, বন্যার মতো পাঞ্জাবির ডিজাইন এই যখন দেখছি ঢাকায়। বন্যার চেয়ে বেশি কিছু বলতে হবে, আমরা ছোটোবেলা
শহরে ঢাকায় অথবা আমার এলাকায় পাঞ্জাবি একই ডিজাইন দেখছি, একই কাপড় একই ডিজাইন, দুই দিকে দুই পকেট, এখানে একটা দিয়ে দিয়ে। এখন তো কত ধরনের পাঞ্জাবি ডিজাইন আর কাপড় রং দেখছি, চিন্তা তো করতে পারিনি। তাছাড়া পাজামা চেঞ্জ হয় না, পাজামা ডিজাইন চেঞ্জ করার খুব একটা সুযোগ নেই, একটু ছোটো হয় বড়ো হয় এমনি পায়ের দিকে, সেইটা হচ্ছে। আর গ্রামে আমরা ছোটোবেলায় দিনে সারাদিন খালি পায়েই আমরা ঘুরতাম, ধনী পরিবারের ছেলে বা আমার মতো নিম্নবিত্ত পরিবারের ছেলে, খালি পায়ে আমরা হেঁটেছি সারাদিন। জুতার প্রচলন ছিল কোথাও গেলে বিয়ে টিয়েতে, আর ছিল সন্ধ্যার সময় পুকুরে পা ধুয়ে একটা স্যান্ডেল খড়ম বলতাম আমরা, একটা বেল্ট দেওয়া পরে আসতে হতো, এটা একটা ম্যান্ডেটরি। সারাদিন ধুলাবালিতে খেলো, পা ধুয়ে ওই স্যান্ডেল খড়ম পায়ে ঘরে আসো, এসে পাটি বিছিয়ে তোমার পড়াটা পড়ো, কেরোসিনের বাতি, কেরোসিনের বাতি নিয়ে বসলে পড়াশোনা করলে, আটটা সাড়ে আটটার মধ্যে খাওয়া দাওয়া শেষ, গো টু বেড। বেড বলতে কেউ চকি, কেউ পালং, কেউ মাটিতে তার পাটি বিছিয়ে, এমন পরিবার ছিল মাটিতে পাটিও নেই, হয়তো অন্য কিছু বিছিয়ে, নানাভাবে মানুষ। কিন্তু যেটা আমি বারবার বলতে চাই, ওই যে বৃত্তের ব্যাসকমটা হয়তো বড়দের মধ্যে ছিল, বাচ্চারা ফিল করতো না অত বেশি। স্যার, সেরকম সুনামগঞ্জের হাওড় অঞ্চলের এমন একটি পরিবার থেকে এসে আপনি স্যার পরে সারগোদায় লেখাপড়া করতে গেলেন, ঢাকার ছেলেমেয়েরাই তখন সারগোদা কি চিন্ত না, ঠিকঠাক মতন পড়তে যেতে পারতো না, কীভাবে স্যার যাওয়াটা হলো, যাত্রাপথটা কেমন ছিল? ব্যাপার একটা অ্যাক্সিডেন্ট, আমার জীবনে অনেক অ্যাক্সিডেন্ট হয়েছে, অনেকগুলো বলা যায়, তো হ্যাঁ এটা একটা অ্যাক্সিডেন্ট। আমি ওই আমার মায়ের খুব একটা আগ্রহ ছিল যে আমি পড়াশোনা করি, এবং উনি আমাকে সুনামগঞ্জে যখন আমি আমার প্রাইমারি স্কুল শেষ হয়ে গেলো, জুবিলি স্কুলে ভর্তি করার জন্য পাঠালেন। তখন সরকারি স্কুলে ভর্তি, নাম ছিল সুনামগঞ্জের শ্রেষ্ঠ স্কুল, এটা সরকারি, পরীক্ষা লাগতো না। আমি গেলাম, হেডমাস্টার আমাকে নিয়ে নিল অষ্টম শ্রেণীতে, যে ভর্তি হয়েছে বসে গেলাম ওখানে। আমি আমার সঙ্গে যারা সহপাঠী ছিল, শহরের অফিসারদের ছেলে সাধারণত অথবা ধনী পরিবারের ছেলে, তারা দেখলাম কি কাগজ নিয়ে হাঁটাহাঁটি করে, একটা লিফলেট, কি এক স্কুলের নাম, ছাত্র ভর্তি করবে, সিলেটে আসলে ফর্ম পাওয়া যাবে, অ্যাপ্লাই করতে পারো। তো ওরা যাবে দু তিনজন, আমিও ওদের সঙ্গে ইতিমধ্যে সক্ষত হয়ে গেছে, সিলেট চলে গেছি। সিলেটে গিয়ে ফর্ম এনে আমি, আমার মা তো এটা জানার কথা নয়, উনি ইংরেজি দূরের কথা, বাংলাই জানতেন না, আরবি টারবি জানতেন। সুতরাং আমি আমার বসে আমার নেইবার টেবিলকে দিয়ে নিয়ে শিক্ষক দিয়ে ফিল আপ করে পাঠিয়েছি, কিছুদিন পর ঠিকই জবাব আসছে আমার, লিখিত পরীক্ষা হবে সিলেট এমসি কলেজে গিয়ে পরীক্ষা দিতে হবে অমুক তারিখে। আমি গেছি এবং আমার স্কুলে আর দুই তিনজন তারাও গেছে। আচ্ছা, ও ওই আমার উপরের ক্লাসের টিচার ক্লাসে সবাই পরীক্ষা দিয়েছি, আরও 15-20 দিন এক মাস পরে বোধ হয় রেজাল্ট চিঠি পাই, তখন তো রেজাল্ট মানে চিঠি, রেডিও ফেডিওর তো প্রশ্ন উঠে না, চিঠি আসলো যে আমি নাকি রিটেনে পাশ করে গেছি, এখন আমাকে যেতে হবে মৌখিক পরীক্ষা দেওয়ার জন্য চট্টগ্রামে। এই জীবনে চট্টগ্রাম, সিলেট সেই যে যায় নাই সে যাবে চট্টগ্রাম। হাওয়াবার আমার আত্মীয় একজনকে সঙ্গে নিয়ে চট্টগ্রামে গেছি, চট্টগ্রামে গিয়ে ইসলামিয়া হাই স্কুল চট্টগ্রাম শহরে গুডস হিলের নিচে আমি সেখানে পরীক্ষা দিয়েছি। সে পরীক্ষা ভেরি ইন্টারেস্টিং আমার জীবনে। আরেক সাদা লোকে হা করে তাকায় দেখছে আমাকে, কাগজ দেখছে, প্রশ্ন করছে ইংরেজিতে, আমি তো কিছু বুঝি না, আমার তো ইংরেজি সেন্স নাই। তো একজন টিচার, উনি ওকে বলছে যে একে ট্রান্সলেট করে দাও, উনি বাংলা করে দিচ্ছে, আমি বাংলা জবাব দিয়েছি, সে আবার ইংলিশ করে, দুভাষী প্রায়। অন্যরা দেখলাম 5 মিনিট 2 মিনিটের পরে চলে আসছে, আমার দেখলাম প্রায় আধা ঘন্টা বেশি লাগছে, এক তো দুভাষী, আর ওই লোকটা আমাকে দিয়ে বারবার তাকাচ্ছে। হি ওয়াজ এ ইয়াং ম্যান, ম্যাক্সিমাম 27-28 ইয়ার্স ওল্ড, ওই যে সাদা লোকটা। জি, রাতে 11টা না 10টার সময় তারা ফল দিয়ে দিল, ওখানে বসে থাকলাম, দেখি আমি কোয়ালিফাই করে গেছি, লো অ্যান্ড বিহোল্ড এটা কী ব্যাপার, আমি পাশ করেছি। তারপরে চলে গেলাম বাড়িতে, আর কিছুদিন পরে আবার ডাকলো। তো ওই লোক যিনি ছিল সাদা লোকটা, উনি যে ব্রিটিশ ম্যান, ওর নাম মিস্টার পাওয়ার, ডেভিড পাওয়ার, মিস্টার ডেভিড ফ্রান্সিস পাওয়ার। তো উনি ওই স্কুল থেকে এসেছিলো, স্কুলের যে টিচার। এবং আমি যখন কদিন পরে যখন আরও অনেক ঘটনার পরে আরও অনেক কিছু, ইভেন প্রাইম মিনিস্টার সোহরাওয়ার্দি ওয়াজ ইনভলভ, আমাদেরকে রিক্রুট করে শেষ মুহূর্তে বাতিল করে দিল যে আমরা যেতে পারবো না, আমরা ইস্ট পাকিস্তানের তখন ছেলেমেয়েরা কান্নাকাটি করলাম,
আমি একা ইস্ট পাকিস্তান বলে সর্বদা যেতে পারবেন না হ্যাঁ আমরা পাশ হয়ে গেছি এখন বলে না সিট নাই আমরা 12 জন কোয়ালিফাই করেছিলাম বলে মাত্র 4 জন নেবে আর 8 জনকে নেবে না এই 8 জনের মধ্যে আমিও একজন তো আমরা তখন চিল্লাচিল্লি করলাম তখন আতাউর রহমান খান ইস্ট পাকিস্তানের মুখ্যমন্ত্রী আর শেরবাংলা একে বুঝলো গভর্নর আমি একা গভর্নর হাউসে ঢুকেছি পাজামা শার্ট পরে গ্রামের ছেলে কেন্দ্রে কেন্দ্রে গেইটে আমাকে আটকাচ্ছে কী ব্যাপার গভর্নরের সঙ্গে দেখা করবো কেন বলে আমার এইটা আছে তো এক ছেলে আমাকে নিয়ে এগুলো ধরে এসছি ভাই একজন বুঝে মিলিটারি সেক্রেটারি কেউ হবে সে আমাকে জিজ্ঞেস করলো আমি বলো যে এরকম আমরা কোয়ালিফায়ার নেবে না কেন তখন উনারা জানতো ঘটনাটা আরও ছেলে পিলেরা আলোচনা করছে তখন উনি বলে তুমি চলে যাও তোমাদের বিষয়টা গভর্নর সাহেব জানেন কিচ্ছু একটা হচ্ছে দুই দিন পরে আসো দুই তিন দিন পরে আবার এইটা ইতিমধ্যে আতর গভর্নর সাহেব বলছে কথা বলছেন হুসেন সরিষর অর্ধের সঙ্গে তিনি তখন ঘটনাচক্রে ওই মুহূর্তে স্বল্পকালীন প্রধানমন্ত্রী তিনি এটা বাতিল করলেন বাতিল মানে স্টে করলেন স্টে করে বললেন যে 12 জনই যাবে তার আর দেড় মাস পরে আমি 12 জনের সঙ্গে আমার জীবনের প্রথম প্লেন জীবনের প্রথম ঢাকা জীবনের প্রথম প্লেন জীবনের প্রথম সাদা মানুষ দেখলাম জীবনের প্রথম ইংরেজি বললাম করে আমি গেলাম আর কি সেই অ্যাক্সিডেন্ট স্যার আপনার মা যখন জানতে পেরেছিলেন যে এরকম চলে যাচ্ছেন মানে এমন একটা জায়গায় লাহোর থেকেও 200 মাইল দূরে সম্ভব 200 মাইল পশ্চিমে হ্যাঁ তো অবাক হয়ে যাননি বা কি বলেছিলেন আপনাকে তখন মায়ের তো খুব শুনেন যখন জানবেন না আপনি অধিক সুখে পাত বুঝার কি আছে পশ্চিম পাকিস্তান বলা আমার গ্রামের লোকেরা বা এলাকার লোকেরা অমুক পশ্চিম পাকিস্তান যাচ্ছে দ্যাট ওয়াজ দ্য নিউজ সর্বদা স্কুল সম্বন্ধে কোনো সেন্স টেন্স এদের কারোর ছিল না এবং ওখানে যে কী হচ্ছে এগুলো খালি এ অমুকের ছেলে অমুক পশ্চিম পাকিস্তান চলে যাচ্ছে পড়তে বিশাল ঘটনা নিশ্চয়ই ছিল আপনার মেইন ম্যান স্যার সর্গোদার এক্সপিরিয়েন্সটা কেমন ছিল আপনি বলছিলেন যে সেখানকার যে ট্রেনিং আপনি এখন অক্সফোর্ড শু পড়তে পছন্দ করেন বেল্টটা পড়তে ট্রেনিংটা স্যার কেমন ছিল এবং ওই যে বলছিলেন যে স্যার ইংরেজির একটা গ্যাপ ছিল সেটাই বা কিভাবে মিট আপ করলেন একটা শখ প্রথম শখ বলি কুইকলি আমার তো গ্রামের ছেলে লম্বা চুল আমার ছিল আচ্ছা প্রচুর লম্বা চুল ছিল স্কুলে নামার পরে তো ওই ছেলেরা পাঞ্জাবি ছেলেরা পাকিস্তানি ছেলেরা বা আমার ইস্ট পাকিস্তানের ছেলেরা যারা ছিল তারা আমার লম্বা চুল দেখে একটু হাসিখুশি যাই হোক যে কেউ জিয়ারিং কেউ একটু কিউরিয়াস তাকাচ্ছে আমার দিকে তো পরের দিন প্রথম চুল আমার চুল কাটা ওরা বারবার আসলো পাঞ্জাবি আসে ক্যাচ ক্যাচ করে সব চুল কেটে দিল দ্বিতীয় যেটা আরও অনেক ঘটনা এখানে আছে আমি তো ইংরেজি বলতে পারতাম না তো ওরা খুঁচাতো আমাকে পাকিস্তানি ছেলেরা বিশেষ ইচ্ছাকে জন্য আমি লেট মি বি ফ্র্যাঙ্ক আমার বয়সই 12-13 বছর বয়স কি আর করবে তো আমি খুঁচাতো তারা ইংরেজি তো আমি তো ইংরেজি বলতে পারতাম না তারপরে কাপড় চোপড় ওরা ইস্যু করলো আমাদেরকে শার্ট প্যান্ট বেল্ট জুতা ইত্যাদি অক্সফোর্ড জুতা বললেন ফিতাওয়ালা জুতা এখনও আমি পছন্দ করি ফিতাওয়ালা জুতা এখনও আমি পরি এগুলো করে ধীরে 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 মেবি ভিতরে আমার কিছুটা ছিল আমি প্রথম মাসখানেক আমি একটা ঘুমের মধ্যে সময় কেটেছে আমার অলমোস্ট কিছু বুঝতে পারি ওই পাশের ছেলে যা করে আমি তাই করি ও যা করে 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 স্কুলেও তার সঙ্গে যাই বসি টিচাররা কিছু পাকিস্তানি আর কিছু সাদা মিক্সড তো কারো পাকিস্তানিরা আমার জন্য সাদা কারণ তারা তো বাংলা বলে না খালি আমরা বাঙালিরা কিছু বাংলা বলি আর তো সবই হয় উর্দু আর ইংলিশ তো ইংলিশের মধ্যে থেকে বাট সামথিং হ্যাপেন্ড উইদিন মাস দুই মাসের মধ্যে আমার মুখ দিয়ে কথা ফুটে আরম্ভ করলো ইংরেজিতে করতো লেটস গো ডু ইট ডোন্ট এই ধরনের কিছু কিছু এবং এটা বাড়তে থাকলো এবং ফার্স্ট টার্ম ছ মাসের মাথায় যে পরীক্ষাটা হলো রেজাল্টও খুব ভালো ছিল খুবই ভালো ছিল শেষ পর্যন্ত ধীরে ধীরে অনেকটা পিক আপ করেছিলাম এবং খুব খুবই পিক আপ করেছিলাম এবং ওই যে যিনি আমাকে রিক্রুটমেন্টে আসছিলো টিচার মিস্টার পাওয়ার উনি আবার একটা হাউসের মাস্টার ছিল হাউস মাস্টার বলতো আচ্ছা আচ্ছা তো উনি ওই যখন আমি প্রথম গেলাম উনি আমাকে বেছে নাম রেখেছে নোট করে আমাকে তার হাউসে নিয়েছে এবং উনি আর উনার ওয়াইফ দুজনে ইয়াং উনার ওয়াইফ বোধ হয় 22-23 বছরের হবে তারা আমাকে তাদের ঘরে ফ্ল্যাট ছিল আলাদা বিকেলে ডেকে নিয়ে ইংরেজি পড়াতো চকলেট খেতে দিত আর আমার সঙ্গে ইংরেজিতে কথাবার্তা বলতো এবং আলাদা স্পেশালি হি ওয়াজ লাইক মাই ফাদার বা ওই ইয়াং মেয়ে আমার মায়ের মতো ছিল এরা আমারে খাবার দিত ইয়ে করতো করে বিকজ দে টু কাইন্ড বুঝে একটু ভাবছে গ্রামের ছিল বুঝাইতে যাচ্ছে পরিষ্কার চাল চলনের কথাবার্তা তো এইগুলো হয়ে মেকআপ হয়ে গেছে স্যার সর্গোদয় তো সেটা ছিল এয়ারফোর্সের এয়ারফোর্স আপনার স্যার এয়ারফোর্সে যাওয়া হলো না কেন যখন মেডিকেলে আনফিট হয়ে গেলাম 4 সাল আছে যখন সিনিয়র কমিউনিটি পরীক্ষা টরীক্ষা হয়ে গেলো মেডিকেল গ্রুপ আসলো আমার চোখ এমনিও খারাপ ছিল আরও বেশি খারাপ হয়ে গেলো
তারা আমাকে ডিক্লেয়ার করলো আনফিট ফর এয়ার ফোর্স, বলে তুমি যখন দুটো কাজ করতে পারো, তুমি তোমার এসএসসি পরীক্ষা যেটা ডিউ ও লেভেল পরীক্ষাপণ তোমাকে সুযোগ দেওয়া হবে, তারপর তুমি তোমার বাড়ি চলে যাও। এরপর স্যার ঢাকায় চলে আসলেন, স্যার ঢাকায় চলে আসলাম, যখন আসলেন ছিল না, জি স্যার কেউ নাকি ছিল না, মেসে থাকতেন, টাকা দিতে পারতেন না, বাড়ি গিয়ে তারপরে আমার এক আত্মীয় তখন ঢাকায় ছিলেন, তাকে ধরে ধরে ঢাকায় আসলাম। এসে আমি তখন কিছুদিন আমি মুক্ত বিহঙ্গ উচ্ছন্ন বিহঙ্গের মতো ঘোরাফেরা করেছি। কিছু আমার স্কুলের ফ্রেন্ড ছিল, তারাও ঢাকায় বাসাটা আছে, দুইজনের সঙ্গে পরিচয় ছিল, ওদের বাসায় যেতাম যেতাম, আর মেসে টেসে থাকা শুরু করলাম সামান্য পয়সা দিয়ে, ফকিরা বলে কাঠের ঘরের বেঞ্চে এগুলাতে, এবং এগুলো করে 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 একটু চাকরি টাকরি খোঁজা শুরু করলাম, পড়াশোনা উচ্ছন্নে গেল, ভর্তি করে দিয়েছিল আমার এক মামা আমাকে, কিন্তু ওখানে আমি টিকলাম না, বেরিয়ে আসলাম, মানে একটু বিধিকিচ্ছির অবস্থা হয়ে গিয়েছিল আর কি। তারপর তাহলে স্যার সিএসপি এবং এনাদের অ্যাক্সিডেন্ট, এর কিছুদিন পরে আমাকে আমাদের ওই স্কুলের এক বড় ভাই, এই সার্গোদা স্কুলের এখানে ঢাকায়, উনি আমাকে ধরে কানে ধরে নিয়ে বলে তুমি পড়তে হবে, এই আমি একটা নাইট স্কুলে নাইট কলেজে নাম ভর্তি করে আমি ইন্টারমিডিয়েট পাস করলাম, আরও দুই বছর পরে নাইট কলেজে নাম দিয়ে আমি কোনো ক্লাসে যেতে হয় না, বিএ পাস করলাম কোনো মতে, পাস করে আমি তখন দেখি যে তখন কিছু কিছু চোখ মুখ ফুটছে, সিএসএস পরীক্ষার নাম শুনছি, ইপিসিএস পরীক্ষার নামও শুনছি দেওয়া যায়, আমি সাহস করে দেখলাম যে 50 টাকা ফিস এইটা তো লাগে ওইটা তো লাগে, তো দুইটাই 100 টাকা দিয়ে জোগাড় করে দুই পরীক্ষায় দিয়ে দিলাম এবং দুইটাতেই ভালোভাবে কোয়ালিফাই করলাম। ইপিসিএসে তো বোধহয় আপনি ফার্স্ট ছিলেন স্যার? ইপিসিএসে আমি পাকিস্তানে অবশ্যই ফার্স্ট ছিলাম, আর সিএসএতে অল পাকিস্তান 13 নম্বর ছিলাম, ইস্ট পাকিস্তানের মধ্যে আমি একাই ছিলাম 20 জনের মধ্যে মেরিট কোটায়। আচ্ছা, এরপর স্যার কীভাবে সরকারি চাকরিতে যাও? তারপরে আবার দেশ ভাঙলো, স্বাধীন হলাম, চাকরি ইপিসিএসের ডাক আসলো, আবার সিএসএস প্রথম বললে নিবে না, অনেক ঘটনা হয়ে গেছে আমাকে, তখন আমার বেচের ছেলেরা যারা সিএসএস ছিল তারা পুশ করলে তুমি বঙ্গবন্ধুর সঙ্গে সাক্ষাৎ করো, করে আমাদের কেসটা বলো। আরেক অ্যাক্সিডেন্ট আমার লাইফে, এই কুইন এলিজাবেথ হাউস বা ফরেন সার্ভিস একাডেমি, এখানে বঙ্গবন্ধু ওখানে বসতেন, ফেব্রুয়ারি মাসের মাঝামাঝি এক সময়ে গিয়ে রাতেবেলা আমি 11টা বাজে আই কুড ম্যানেজ টু গেট ইন, এবং আমাদের মাননীয় স্পিকার এখন শিরিন শর্মিন চৌধুরী ডক্টর, এটা কি স্যার 74-এর দিকের ঘটনা? 72 হ্যাঁ, তখন বঙ্গবন্ধু আসার উদ্দিন 2 মাসের মধ্যে গিয়ে শিরিন শর্মিন চৌধুরী আমাদের মাননীয় স্পিকার, ওনার বাবা রফিকুল্লাহ চৌধুরী সেক্রেটারি ছিলেন, ওনার কাছে গেলাম, আর একটা ছেলে ছিল সঙ্গে যে ওনাকে চিনত, বলে আমরা রাতে 12টার দিকে গিয়ে দোতলায় বঙ্গবন্ধুর সঙ্গে সাক্ষাৎ করলাম। এবং সেটা কি স্যার বঙ্গবন্ধুর সাথে আপনার প্রথম সাক্ষাৎ? অ্যাবসলুটলি, আমার এর আগে দেখছি পাবলিক মিটিং এ অনেকবার, কাছের থেকেই প্রথম দেখলাম, দেখে তুমি কে কি চাও, ওনার যে ইয়ে ছিল স্টাইল ছিল, হাতে পাইপ, তুফাইল আহমদ সাহেব দাঁড়িয়ে ছিল কাছে, আচ্ছা, আরেকজন হচ্ছে নুরুল হক সাহেব এমপি ছিল এরা নোয়াখালী বাড়ি, তারা কি যেন বলছিল তুমি কি চাও, আমি যুদ্ধ পারি কুইকলি আমার ওয়েতে আমি বলা শুরু করলাম, হায় তাকিয়ে আছেন, তারপরে উনি আমাকে জিজ্ঞেস করলেন একটা প্রশ্ন, তুমি কী চাকরি পেয়েছিলে? তা আমরা স্যার আমি এই চাকরি পেয়েছিলাম সিএসপি, তো উনি তো পুরনো ধারার মানুষ, উনি জানেন সিএসপি কী, পিসিএস কী, আমাদের অনেক ভালো পরিষ্কার জানেন, উনি বলেন হ্যাঁ খুব ভালো রেজাল্ট করেছো, তোমাদের চাকরি হওয়া উচিত। ওই তুফাল সাহেবকে বললেন, তুফাল তুমি দেখো তো জিনিসটা, এরা কোয়ালিফাই করেছে, দরকার আছে এদের আমাদের নতুন দেশে, আমাদের এই সব ছেলেপিলে এক্স্যাক্টলি এই সব তারা বললেন, তারপরে এইভাবে আর কি। স্যার জানতে পারলাম যে যেই সময়টাতে স্যার ওই চাকরি ছিল না সেই সময় নাকি আপনার জীবনে প্রেম আসলো, বিয়ে করলেন, এবং মেয়ের বাবা মা মানে ম্যাডাম জুলেখা মান্নান ওনার বাবা মাও নাকি রাজি ছিল না? অবশ্যই রাজি ছিলেন না, ভয়ঙ্কর স্যার হয়েছিল ঘটনা, ভয়ঙ্কর অরাজি ছিলেন, তারা অত্যন্ত উচ্চবিত্ত, তখন তো স্যার আরামবাগে থাকতেন, আরামবাগে মেসে থাকতাম, আচ্ছা মেসে থাকে, মেসের লোকদেরকে তো শহরের নাগরিক সমাজ বড় চোখে দেখে না, এখনো দেখে না আমি নিশ্চিত, বাউন্ডেলে পোষা টোসা নেয় কিছু নেয়, যাই হোক থাকি, তারা উচ্চবিত্ত পরিবার, জমি জমার মালিক, বিল্ডিংয়ের মালিক অনেকগুলা, উনি নিজে বড় প্রকৌশলী ছিলেন, ওনার আত্মীয় স্বজন প্রকৌশলী ডাক্তার, এইসব এইসব ব্যাপার, এবং আমার স্ত্রীও তখন বিশ্ববিদ্যালয়ে অনার্স এমএসসি, উনি তো স্যার বায়োকেমিস্ট্রিতে, বায়োকেমিস্ট্রি অনার্স এমএসসি, সুতরাং হলিক্রস কলেজের ছাত্র, মিলিটারি একটু উচ্চ মার্গীয় ব্যাপার বাংলাদেশের সমাজে, আর আমি সেখানে প্রাইভেট কলেজের ইত্যাদি ইত্যাদি মিলায় দেখা হয়ে গেলে, সামথিং হ্যাপেন্ড, এটা তো কারো কোনো বলার কিছু ছিল না,
তারপরে এটা তো ওয়ার্কআউট করে করে আমার ওয়েতেই আমি ম্যানেজ করলাম, যেটা তার বাবা মা পছন্দ করলেন না। আমার মা তো ঢাকায় থাকতেন না, তার কোনো বয়সও ছিল না, উনি বিশ্বাস করতেন ওনার ছেলে ঢাকায় আছে কিছুটা করছে, করুক অসুবিধাটা কী। আমি তো আজীবন ওনার মায়ের সমর্থনই পেয়েছি সকল কাজে। তারপরে ওনার রাজি ছিলেন না, বাট আমি নিজেরাই আমাদের নিজেদের পথ বেছে নিয়েছি, যা অনেক ছেলেপিলে এখনও হয়তো করে, নিশ্চয়ই তারা অন্যায় করে না বলে আমি মনে করি। আপনার জীবনে তো একটা বড় দুর্ঘটনা ছিল, একটি হেলিকপ্টার দুর্ঘটনা, মানে 14-15 সালের দিকে যখন আমার অনুষ্ঠানের আগে এসেছিলেন তখন আপনি বলছিলেন, তার আগে স্যার কী হয়েছিল তখন? মানে সবাই নাই বলার, সুতরাং এইটা বারবার আমাকে বলতে হয়, ঠিকই আছে। এইটা আমি তখন ওই বললাম, আমি তখন প্রাইভেট আইএ পাস করেছি, বিএ পড়তে চাই, তখন একটা আমেরিকান সংস্থা ছিল কেয়ার নামে, এখনও আছে, তাদের ওখানে একটা ছোটো চাকরি নিয়েছিলাম। আরেক লোক আমাকে ধরে দিয়েছিল, তুই ইংরেজি বলতে পারিস আমেরিকান সাহেবদের সঙ্গে তুই চাকরি পাবি, তো নিয়ে গেলো সাহেবরা আমাকে চাকরি দিয়ে দিল, ছোটোখাটো চাকরি। চাকরি তো ওখানে, ওই চাকরি তো ওনারা যাবে কুষ্টিয়া ভিজিটে, তো আমাকে আগের দিন পাঠিয়েছে যে তুমি দেখো আমাদের কুষ্টিয়া কী ব্যাপার ট্যাপার ইত্যাদি ইত্যাদি। তো আমি আগের দিন তখন প্লেন মানে হেলিকপ্টার পিআইয়ের ঢাকা থেকে উঠতো, ফরিদপুরে নামতো, ফরিদপুর থেকে উঠতো কুষ্টিয়া নামতো, তো আমি টিকিট করেছি, কুষ্টিয়া টিকিট করে যাবো পরের দিন। দুইটার সময় টেক অফ করছে, 2:18 গিয়ে ফরিদপুর উপরে গিয়ে ঘুরে টুরে দিয়ে ট্রাক করে করে মাটিতে পড়ে বাস্ট করে পুড়ে গেলো। আমি বেরো হলাম, অনেক ঘটনা আছে হয়তো বলছি না, বেঁচে গেলাম। গ্রামের দুজন কৃষক আমাকে ধরে নিয়ে গেলো ওদের বাড়িতে, ডান হাত ভাঙ্গা, ডান পায়ে একটু আঘাত পাওয়া। ওদের বাড়িতে থাকার কিছুক্ষণ মধ্যেই, ঘণ্টাখানের মধ্যে, তখন বিকাল 4:30 বাজে, ফরিদপুর শহরে ডিসি এসপিএরা ভাঙ্গা রাস্তা দিয়ে কোনো মতো কষ্ট করে আসলেন। ডিসি ওখানে এম কে আনোয়ার আমার বস, সিএসপি তখন ডিসি ফরিদপুরের, ওনার জিন্না টুপি মাথা পরিষ্কার মনে আছে এখন, তখন তো ওইটাই বোধ হয় বিধান ছিল, জিন্না টুপি মাথা। হ্যাঁ, আই ওয়াজ ভেরি ইয়ে। পরে ওনার সঙ্গে আমি বহুবার, আমার সঙ্গে চাকরি জীবনে হয়েছে, যাই হোক একটা ভিন্ন ভেরি গুড পার্সন, বিএনপির মন্ত্রী টন্ত্রী ছিলেন, তো উনি আসলেন, এসপি সাহেবরা আসলো, অনেকেই আসলো। বোধহয় সন্ধ্যার দিকেই বোধহয় মনিব খান গভর্নর পাকিস্তান তখন হাজির হলেন, গিয়ে হেলিকপ্টারে করে বোধহয় কীভাবে গেলাম যাই না, উনি আসলেন, উনি বিছানায় আসলেন, মাথায় হাত টান দিলেন, বললেন টললেন, এবং উনি বললেন যে তার ছেলে কিছুদিন আগে কায়রো পিআইএ ক্র্যাশে মারা গেছে, কোনো একটা ছেলে। উনি আমাকে এটা বলে সান্ত্বনা দিল, আর বললো যে তোমার জন্য আমি দোয়া করি, ঢাকা আসতে আমার সঙ্গে দেখা করো ইত্যাদি ইত্যাদি, যাই হোক। স্যার, এবার একটু আমলাতন্ত্রের প্রসঙ্গে চলে আসতে যাচ্ছিলাম। আপনি তো 3 দশকের বেশি সময় সরকারি চাকরি করেছেন, এখন স্যার আবার রাজনীতিবিদ। তা আমরা প্রায়ই রাজনীতিবিদরা বলেন যে আমলাতান্ত্রিক জটিলতার কারণে আমরা এই কাজ করতে পারি না। আসলে স্যার, এই আমলাতন্ত্র আর রাজনীতির এই পার্থক্যটা কোন জায়গায় হয়ে যায়? শুনেন, রাজনীতি অনেক দ্রুত পরিবর্তনশীল। জি, রাজনীতি ইমোশনাল, রাজনীতি তাৎক্ষণিক। আমলাতন্ত্র হলো একটা সিস্টেম, এস্টাবলিশড, দীর্ঘদিন রিপিট করে করে কাজ করে করে, এবং তার মূল শক্তি হলো লিখিত আইন। রাজনীতির তো লিখিত কোনো আইন আমার নেই, আমার লিখিত আইন হলো যে আমি কিছু কিছু জিনিস বলবো, আমার দলের প্রধান এটা বলছেন, আমরা একমত হয়েছি, আমরা এটা করবো, ওইটা জিনিস। কিন্তু আমলাতন্ত্রের প্রতিটি বিধান, কে কার কাছে লিখবে, কী লিখবে, কীভাবে লিখবে, লিখিত আছে। স্যার, এগুলোকে একটু স্পিডাইট করা যায় না? মানে অবশ্যই করা উচিত। এখন তো স্পিডাইট করার দুটো ওয়ে আছে, মানসিক পরিবর্তন আর না হলে প্রশিক্ষণ দিয়ে অথবা টেকনোলজি ব্যবহার করে। মানসিক পরিবর্তন আনফর্চুনেটলি আমাদের এখানে কম হয় আমাদের সমাজে। স্যার, এখন ওই ব্রিটিশ চিন্তাধারাই চলছে, অতরান নয়, আমি স্বীকার করা উচিত। এখনকার যেসব ছেলে মেয়েরা আসছে সর্বশেষ, যাদেরকে আমরা বাচ্চা বসে দেখছি 20-25-30 বছর, অনেক ফাস্টার, স্মার্টার, মোর ইনফর্মড, এবং দেশাত্মবোধ অনেক স্ট্রং এদের। দেশাত্মবোধের চেয়ে বেশি বলা উচিত আত্মমর্যাদাবোধ, নিজেদেরকে স্বকীয়তা, আমাদের মধ্যে যারা ছিল না, আমরা তো পাকিস্তানিদের চাপে ছিলাম। আমরা তো স্বাধীন বাংলাদেশ, 60-এর দিকে আমরা ঢাকায় মিয়ে মিয়ে হাঁটছি, আমি স্বীকার করবো এটা, চোরের মতো অনেকটা আমরা হাঁটছি। এখনকার ছেলে মেয়ে যেটা করতে পারছে না, তার বাপ দাদার দেশে ফ্রি আছে, সাহস বেশি তার। স্যার, আলোচনার প্রায় শেষে চলে আসছিলাম। আপনাকে সবসময় দেখা যায় স্যার হাসি খুশি থাকেন, আমরা বলি মানে মাঝে মধ্যে নিজেরাই লজ্জা পেয়ে যাই, আপনি দেখি ছোটাছুটি করছেন আমরা হাঁপিয়ে যাই। আপনার স্যার আসলে জীবন দর্শনটা কি? আমার জীবন দর্শন, ওয়েল, সম্পূর্ণ নির্ভয়ে বলছি, আমি তাৎক্ষণিকভাবে আমি বাঁচি, মানে বর্তমানে বেঁচে থাকি আমি, আই নো এই মোমেন্টই আমার জীবন।
এইভাবে চলছে। কোনো কি স্যার রিটায়ারমেন্টের প্ল্যান আছে নাকি আপনার ছেলে মেয়ে দুজনেই তো যুক্তরাষ্ট্র যুক্তরাজ্যে থাকে? না, রিটায়ারমেন্ট প্ল্যান থাকা উচিত ভালো, খুব বৈজ্ঞানিক চিন্তা, বাট ইউ ক্যান প্ল্যান ফর এনিথিং ইন লাইফ। আমি আমার অতীতের দিকে তাকাই না, আমি সামনের দিকে, আই হ্যাভ নো সেন্স, আই ডোন্ট নো হোয়াট ইট ইজ। সুতরাং মোমেন্ট টু মোমেন্ট আমি বাঁচি। আর আমি এইটা জানি যে যদি আজকে আমি রিটায়ার হয়ে, যেমন এখন আমি তো রিটায়ার হয়ে গেছি অনেক আগে, যদি আমাকে নেত্রীর সুযোগ না দিতেন, এই রাজনীতি না আসতাম, এমপি মন্ত্রী কিছুই হতাম না, তাহলে আমি আমি কীভাবে থাকতাম? আমি এটা নিয়ে চিন্তা করি। দুদিন পরে যদি উনি আমাকে ড্রপ করে দেয় ক্যাবিনেট থেকে, পার্লামেন্ট থেকে যদি নমিনেশন না দেয়, তো আমি কী করবো? দেখা যাক কী হয়, ওটা শঙ্কিত নই। স্যার, কখনো কি পেছনে ফিরে তাকালে অবাক লাগে যে ওই হাওড় অঞ্চলের একজন ছেলে আজকে সরকারের মন্ত্রী হয়ে আছে? না, ওয়াই শুড ইট বি, এটা সবাই, আমি এই দেশের নাগরিক, আমার আমার মানুষ আমাকে ভোট দিয়েছে। স্যার আক্ষেপ আছে বা মনে হয় যে হ্যাঁ লাইফে যা করেছি অ্যাচিভ করেছি, দ্যাট ইজ এনাফ? না, নট এনাফ, অনেক বেশি করার প্রয়োজন ছিল। কারণ আমি মনে করি, আমি বিশ্বাস করি যে আমাদের এখানে ন্যায় বিচারের প্রচুর অভাব আছে। এইটা আমার নিজের ব্যক্তিগত মত। আচ্ছা, যারা যাদেরকে আমরা অবহেলা করি, যাদেরকে আমরা দরিদ্র বলি, তারা আসলে দরিদ্র না, সুযোগের অভাবে তারা দরিদ্র। এইটা আমরা এখানে আমরা ন্যায় বিচার করছি না, ন্যায় বিচার করছি না। স্যার, শেষ একটা ব্যাপার আমি আমার সব অতিথির কাছেই আসলে জিজ্ঞাসা করি যে তাদের যদি কোনো, মানে আপনার যদি কোনো পছন্দের গান বা কবিতা থাকে, তার দুটো লাইন যদি আমাদের দর্শকদেরকে একটু শোনাতেন। এটা আমি প্রায় বলেছি অনেক জায়গায়, আমি রবীন্দ্রসঙ্গীত খুব শুনি, আমি একটু ইমোশনের লোক, রবীন্দ্রসঙ্গীত বেসিক্যালি আবেগী গান বেশিরভাগ। আমারও স্যার খুব পছন্দ। আপনার পছন্দ? এই তো কম বয়সে পছন্দ হয়, ভালোই, বুড়ো হলে এটা বাড়বে। আমি তো অনেক সময় গান টান খুব শুনি, প্রচুর গান শুনি, অনেক কিছুই, রবীন্দ্রসঙ্গীত অনেক গান আমি শুনি। তো একটা গান আমি কয়েকবার আগে বলেছি, আবারও বলবো, এটা শুধু গান নয়, এর মধ্যে বিজ্ঞানও আছে। যেমন আকাশ ভরা সূর্য তারা, বিশ্ব ভরা প্রাণ, এই লাইনটা রবীন্দ্রনাথ কি মহা বৈজ্ঞানিক ধারণাটা, এটা আমরা বই পড়ে পড়ে গবেষণা করে করে এরা এইগুলো বলে, উনি তো কোনো স্কুলও যান নাই, কলেজেও যান নাই, তাই না? যদ্দূর আমি ইয়ে করেছি, এই গভীর বক্তব্য আপনিও জানেন আমিও জানি, কিন্তু এই সুন্দর বাক্যবিন্যাসে আকাশ ভরা সূর্য তারা, এই সাজিয়ে শব্দগুলোকে প্লেস করা কে পারল? সুতরাং এবং তারপরে সুর পাওয়ার পরে এটা বিস্ফোরণ হয়ে গেল। তো আকাশ ভরা সূর্য তারা, বিশ্ব ভরা প্রাণ, প্রতিটি বক্তব্যই কিন্তু সত্য, আবহমান কেন সত্য, চিরন্তন সত্য, শাশ্বত সত্য। এই স্যার আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে এতক্ষণ সময় দেওয়ার জন্য, আপনার জীবন সম্পর্কে, দেশের রাজনীতি, বিভিন্ন ভাবনার কথা জানাবার জন্য। আপনাকে স্যার আবারও ধন্যবাদ। ধন্যবাদ আপনাদের, ধন্যবাদ সবাইকে, ঈদ মোবারক। দর্শক, এরই সাথে শেষ করছি মুক্তমঞ্চ অনুষ্ঠানটি। যারা এতক্ষণ আমাদের সাথে ছিলেন তাদের সবাইকে ঈদ মোবারক। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন।